বেটা রে তোর আগে আগে কোথায় চলেছিস? পিছনে আই পিছনে। আমার দুটো ছেলে গো, এটা সর্দি এটা কাশি। ওরে বেটা নন্দ হাডি বাজার বন্ধ, এখন কি খাবি বেটা? লকডাউন চলছে তো বলি রে। ওরে বেটা নন্দ হাডি বাজার বন্ধ, এখন কি খাবি বেটা? বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, এটা আমার সোনা, এটা আমার মোনা। আচ্ছা ব্রাহ্মণ মশাই, আগে এই দুটো আপনার ছেলে? বাবা, কোনটা বড় কোনটা ছোট? এটা বড়, এটা ছোট। এর নাম সর্দি, এর নাম কাশি। আর বয়স? হ্যাঁ, বয়স কত হয়েছে? 93 বছর। 93 বছর? আর এটা তো আমাদের 9 বছর। এত কম বেশি আগে বাবা, এত ছোট বড়? আর বলেন না, মানে আমি তো আগে বাংলাদেশে ধপা ছিলাম, এখানে ইন্ডিয়া এসে ঠাকুর হয়েছি। আপনার ছেলেদের বিয়ে দেননি? মাথা খারাপ? 50টা লাইনে আছে, কালকে পরিচয় হয়ে গেছে। এটা বলে আজ নামে, এটা বলে কারণ হচ্ছে বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যতটুকু সম্ভব তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ও, বর চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, চেয়ে দেখুন, সরঞ্জাম করুন। বাবা সর্দি কাশি, তোরা কি খাবি বেটা? বাবা কলা খাবে। থাম বেটা থাম, কি খাবে? কলা? কলা? দাঁড়াও বাবা দাঁড়াও, একটা কলা জন্য 7 নদী পার হয়ে যায়। এখনো বিয়ে হয়নি আর কলা খাবে নাকি? বলেন না বাবা, মা হারা ছাওয়াল আমার। বেটা তোর মা নাই? নাই, আমি তো আছি, কলা তোকে খাবো। কেন, এই দুই ছেলের মা নেই? না গো। আপনার স্ত্রী নেই? যখন বাংলাদেশে যুদ্ধ লাগে ও ইরাই খার ভুটু খা আমার বউটাকে পেয়েছিল, ওরা বাংলাদেশ থেকে একদম চলে গেল আমেরিকায়। আর আমার ছেলেটাকে অনাথ করে বিধবা করে দিল। দাঁড়ান দাঁড়ান, কাঁদিয়েন না, আপনার দুঃখ দেখে আমারও দুঃখ পাচ্ছি। আর বলিয়েন না সদাগর বাবু, বেটারে তোর মা আহয়, বেটা এগুলাতে হয়ে যাবো, তোর মা টেনশন নাই। আরে বেটা এদিকে বস, বসার জায়গা কই? কি বাবা কিছু বলছেন না? কিছু না বাবা, এটা মানিয়েছি ভালো। নিয়ে আসেন গো, আয় বেটা, সর্দি কাশি এদিকে আয়।
বসার জায়গাগুলো হ্যাঁ সব আছে হ্যাঁ ইয়েস ওইটা তো ছিঁড়ে ছাড়া অবস্থা তাই তো বাবা রে একটু বসার জায়গা দাও বাবা আচ্ছা কন্যা কোথায় কন্যা কোথায় বিয়ে সখী বাবা তো বোমা বাবা তো তোমরা আমাদের কন্যাকে সাজিয়ে নিয়ে আসো বেটা বস কলা তো খাবে কি খাবে বেটা কলা থাম একটু থাম এসো কন্যাকে নিয়ে এসো গো হ্যাঁ কন্যা দেখি শুনতে যে কেমন আছে বর তো খুব ভালো বরটা খুব সুন্দর কন্যা যে কেমন আচ্ছা তাড়াতাড়ি করো সাত পাক হবে মায়েরা উলু ধরে দেবেন কন্যা আসছে মনে রাখবেন কিন্তু একটু সবাই মিলে উলু ধরে দেবেন বৌমা তোমার নরনীকে নিয়ে এসো দেন বলো দেন গো মায়েরা উলু ধরে ও বাজে বাজে রে শঙ্খ ধ্বনি বাজে বাজে রে উলুর ধ্বনি বালা বলে বিয়ে হবে কৃষ্ণের চাওনি নানা রঙের উলু দিয়ে রাঙা বড়ি লোকে
সকি উলুবে সাধনা চলাতে বাড়ি টোপর মাথা দে সাধনা চলাতে বাড়ি টোপর মাথা দে পালা বদল হলো আজ রাতে পালা বদল হলো আজ রাতে একটা ঘট লাগবে তার মধ্যে একটা আমের শাখা এক থকা কলা কীর্তন কীর্তন আরে হরে হরে কীর্তি দাদা সর্দি কাছে কি খাবে ওটা কলা থাম বেটা থাম কলা কলা ছোট ছোট বেটা এখানে ব্যবসা ভালো হবে না আমি শাখা কই দিয়েছেন আচ্ছা টালুন বাতি গুলো আটলা সামনে আসেন এটা কি ছেলের বাবা না মেয়ের বাবা মেয়ের বাবা বাহ সুন্দর একটা কর্ডলেস লাগবে এই যে বিধির মধ্যে একটা কর্ডলেস হ্যালো বলো তো না হ্যালো হ্যাঁ হ্যাঁ হবে আনন্দ লাগছে তুমি বিয়ে করবে নাকি হাতে জল দাও বলো ওং সুচি ওং সুচি ওং সুচি ওং সুচি আ বলছি ওং সুচি ওং সুচি ওং সুচি নম ও সুচি আচ্ছা হাতটা ধুয়ে ফেলো আবার হাতে জল দাও বলো অপবিত্র পবিত্র বা সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিতে শরণে তাম্বুকে গৌরী নারায়ণী নমস্তুতে মস্তক ছিটিয়ে দাও আবার একটু জল নাও একটু ফুল নাও মন্ত্র বলো তোমার মেয়ের নাম কি বেহুলা তোমার নাম বাচস্পতি হ্যাঁ আচ্ছা এতে গন্ধ পুষ্পে বাচস্পতি নেন নম নম আপনাকে দিতে বলেছি আমি দিচ্ছি না ওটা ভুল হয়েছে আপনি ফুলটা নিয়ে বসে থাকেন বলো আমি মানে এটা সংস্কৃত ভাষা সংস্কৃত বুঝতে পারছো তো আমি কন্যাদান করতিং 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 আর জামাতা হাতে হাতে কন্যা দিহাতিং নম নম আবার ঘটা দাও আবার ফুললা বলো এতে গন্ধ পুষ্পে চন্দনম সর্বদেবতা ভেই নম নম আবার ফুললাও মন্ত্র বলো এতে গন্ধ পুষ্পে পঞ্চদেবতা ভেই নম নম আবার ফুল নাও মন্ত্র বল এতে গন্ধ পুষ্পে সচন্দনম 33 কোটি দেবদেবী নম নম ঠিক আছে
ব্যাপার ব্রাহ্মণ মশাই? কেন বাবু, আপনি বিয়ে পড়াতে পড়াতে নাচতে ধরেছেন কেন? আমি নাচতে ধরেছিলাম? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আরে বেটা তোর নাচছিলি? আরে বাবা বলিও না, একটু ড্যান্স করছ করি তো। আরে বিয়ে বাড়িতে আনন্দ করছে ওরা, আর আপনি বিয়ে পড়াবেন, আপনিও নাচতে ধরেছেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, নাচবো না। বেটা তোর নাচছিস না? আপনি যেভাবে নাচছেন আপনার ল্যাংটি ম্যাংটি সবই খুলে গেছে। আপনি কোন কথা বলছেন? সোনাগর বাবু বুকের ভাষা ঠিক করেন। তে ল্যাংটি খুলে বলবেন কি বলবে? মন্ত্র বলেন, এতে কন্দপুষ্পে বড়াইয়া নমো নমঃ। আবার মন্ত্র বলেন, এতে কন্দপুষ্পে সচন্দন হে সূর্যদেবাই নমো নমঃ। হ্যাঁ, আবার মন্ত্র বলেন, এতে কন্দপুষ্পে সবর দেবতা ভেই নমো নমঃ। ঠিক আছে। আচ্ছা, ছেলের বাবা কে আছে? ওই যে ছেলের বাবা আছেন এখানে, কাছে আছেন বাবা, একটু কাছে এসে বর্ণমাটা দান পেয়েছেন তো, হাসি খুশি ফুল জ্বললেন। বলা অপবিত্র পবিত্র বা সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিতে শরণ্যে তাম্বুকে গৌরি নারায়ণী নমস্তুতে মস্তকে ছিটিয়ে দাও। হ্যাঁ, আবার জ্বললাও, হাতটা ধুয়ে ফেলো। বলো, হ্যাঁ কুন্দিকে তাল দিচ্ছে গো। হ্যাঁ বলো, ওং সুচি, ওং সুচি, ওং সুচি, ওং সুচি নমো নমঃ, মস্তকে ছিটিয়ে দাও, হাতে ফুল নাও। হ্যাঁ, ফুলের অভাব আছে না? বলো অপবিত্র অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চড়া চড়াই তৎপদঙ্গ শীতং যেন তস্মৈশ্রী গ্রুপ ভেই নমো নমঃ। আবার বললাম মন্ত্র বলা, এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভেই নমো নমঃ। আবার বললো, এতে গন্ধপুষ্পে সচন্দন তেত্রিশ কোটি দেবতা ভেই নমো নমঃ। কি খাবে বেটা? আমরে বেটা খাম। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভেই নমো নমঃ। এতে গন্ধপুষ্পে তেত্রিশ কোটি দেবতা ভেই নমো নমঃ। এতে গন্ধপুষ্পে কালী সুর সাহাজা মাল সুর দেবতা ভেই নমো নমঃ। কি বলছেন? কালী সুর সাহাজা মনসা মসনা মুসনি নমো নমঃ। বচন কন্যাটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দান কে দেবে? মেয়ের বাবা। হ্যাঁ মেয়ের বাবা দেবে। দান প্লেট কে দাও? মেয়ের বাবা দান দাও। দেন গেল দেবে। চলে গেল নাকি? হ্যাঁ বলো, কি দিবা আগে? থালা, থালা দাও বাবা রে। মন্ত্র বল, দক্ষিণা কই থালার দক্ষিণা? দশ টাকা দাও। হ্যাঁ দাও, ওখানে থালা দাও। দান করতে গেলে দক্ষিণা দিতে হয়, এটা মনে রাখবেন। বলো পটল হাতে নাও, এটা হাতে নাও। মন্ত্র বলো, কথা বলো তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলো, থালারে থালা। হ্যালো, হ্যাঁ বলো, থালারে থালা। থালারে থালা, ওরে থালা, ওরে থালা, থালারে। আসছো কেন বলো? থালারে থালা, ওরে থালা, ওরে থালা, থালারে, থালারে, ওরে থালা। বলো না গো, ঠাকুর বলতে বলে আপনি ঠাকুর মন্ত্র শুনবেন না? ও বেটা চল বিয়ে করো, চল বেটা, চল বিয়ে করো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলো থালারে থালা, ওরে থালা, ওরে থালা, থালারে, থালারে, ওরে থালা, ওরে থালা। তোকে দিলো কোন শ্বশুর শালা? এ ব্রাহ্মণ মশাই, কি ব্যাপার? শ্বশুর শালা মানে? শালা মানে বুঝেন না তো? ঘরশালা, পাঠশালা, দেহশালা, রান্নাশালা। আপনাকে বুঝিয়ে দিতে হবে শ্বশুর শালা। এই শ্বশুর শালা মানে এর ছেলে লক্ষিন্দরের কি হবে? লক্ষিন্দরের শ্বশুর হবে, লক্ষিন্দরের শ্বশুর ওনার ছেলে শালা হবে। তাহলে শ্বশুর শালা মেলে যদি বাজার থেকে শ্বশুর আর ছেলে যদি বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসে, ও তাহলে ওটার লক্ষিন্দরের শালা হবে না? ও দুইজন দুজন মিলে কিনেছে বলে আবার ছেলে মেলে কিনেছে দানটা, ওই জন্য বলছি কোন দিল কোন শ্বশুর শালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে দিলাম দানে, দানে তোকে দিলাম দানে, তোকে দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? জামাতা ভাত খাবে তাহার কারণে। জামাতা ভাত খাবে তাহার কারণে। হ্যাঁ বাহ, বলো ঘটি রে ঘটি, মন্ত্র কই ঘটি রে ঘটি, ঘটি রে ঘটি, ওরে ঘটি, ওরে ঘটি, ঘটি রে ঘটি রে, ওরে ঘটি, ওরে ঘটি, তোকে দিলাম দানে, তোকে দিলাম দানে। কিসের কারণে? কিসের কারণে? জামাতা পায়খানা যাবে তাহার কারণে। এত বড় বাড়ি,
বাথরুমে একটা পঞ্চাশটা লোক এসে উপস্থিত হয়েছে আত্মীয় স্বজন কুটুম্ব, এখন পায়খানা যদি লেগে যায় কোথায় যাবে, ঘটি নিয়ে চলে গেল মাঠে, তাই না? বলো গিলাস রে গিলাস, ওরে গিলাস গিলাস রে, ওরে গিলাস গিলাস রে, তুই বড় ফাস্ট গিলাস, তোকে দিলাম দানে, কিসের কারণে? জামতা এই বাড়ির পরেই চুল্লু খাবে তাহার কারণে, চুল্লু খাবে, ওটা খাবে, ওটা খাবে, মন্ত্র খারাপ হচ্ছে, চল বেটা চল, আপনি ভালোভাবে বিয়েটা পড়ান, হ্যাঁ বলো, বাটি রে বাটি, ওরে বাটি বাটি রে, ওরে বাটি, তুই বড় খাটি, তোকে দিলাম দানে, পোল্ট্রির চামড়া খাবে তাহার কারণে, বলো চামুচ রে চামুচ, ওরে চামুচ, তোর কটা মুখ, চামুচ রে চামুচ রে, তোকে দিলাম দানে, তোকে দিলাম দানে, কিসের কারণে? হাতারে হাতা, হাতারে হাতা, ওরে হাতা, চামুচ রে চামুচ, আপনি মার খাবেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমস্ত কিছু হলো, এখন উল্টাং পাল্টাং হবে, জিনাটা দান দেবেন দেবেন, এরপরে সিঁদুর দান, আর ঠাকুরের দক্ষিণে 551 টাকা তাড়াতাড়ি বের করেন, বেটা কি খাবি বেটা, আম বেটা খাও, ঠাকুরের দক্ষিণে 551 টাকা, ঠাকুরের দক্ষিণে 551 টাকা তাড়াতাড়ি আসেন, এরপরে উল্টাং পাল্টাং করো, যাবে মেয়েকে, আর সিঁদুর দান হবে, আর মায়েরা যেটা নিমন্ত্রণ পেয়েছেন ভালো বলে খেয়েছেন, মিষ্টি মিষ্টি মাছ মাংস যা খেয়েছি খেয়েছেন, ব্রাহ্মণ মশাই আপনি দানের ব্যবস্থা করুন, পরে যেগুলো আছে উল্টাং পাল্টাং, যেনারা নিমন্ত্রিত আছেন এই মনসা সংকীর্তনে এখানে এবং যারা পাননি তাদেরকেও বলছি দান দিবেন, একটু হাতে মন্ত্র বল লক্ষ্মীন্দর, আপনার ব্যাগের পাত উঠে এসে হাত, ও জামাই দান নিলাও হে, চাঁদের দুলাল জামাই দান নিলাও হে, জামাই জামাই দান নিলাও হে, চাঁদের দুলাল জামাই দান নিলাও হে, জামাই নম গো মনসা দেবী, জিনারা দান দিবেন চলে আসুন, মোটরসাইকেল মারুতি কার দান করবে জামাইকে, ওই জন্য সব চেয়ার হচ্ছে নাকি, যিনারা দান করবেন আসেন, না দান করবেন তাও আসেন, ধন্য 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 দাতার যাই রে বলি হারি জামাই, নবগমন সদবি মা নব নারায়ণী জামাই, আরি একে একে মায়েরা রাখো মনে মনে ভাবে, মন সদবি মা নব নারায়ণ, নিমন্ত্রণ কাজ পেয়েছেন, আত্মীয় স্বজন বাবু বিয়ে হচ্ছে, আপনারা আসবেন না গান দিতে, ধন্য 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 মা গো যাই রে বলি হারিয়ে জামাই, এইদিকে তুই আরেকবার দেখো রত্ন করে বার, আর সুখে তুই রাখিবে তাদের দয়াল ভগবান, আরি নব গমন সদবি মাতা নব নারায়ণী, এই
যাবো তোমার নামটা বলি রে আসরে আরে একে একে মা বোনেরা দান যে করে হ্যালো হ্যালো আরে নম গমন সজেবি নম নারায়ণ Thank you.
সন্তোষ আজকে রাতে এসো শপথ করি দুজন দুজনার হাতি ধরি একই সাথে দুজনে চলব একই সুরে দুজনে গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার গো আমি যে তোমার আজকে রাতে এসো শপথ করি দুজন দুজনার হাতে ধরে আজকে রাতে এসো শপথ করি দুজন দুজনার হাতে ধরে একই সাথে দুজনে চলব একই সুরে দুজনে গাইব তুমি যে আমার সুরে দুজনে গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে পথে দুজনে চলব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার আজকে রাতে এসো শপথ করি দুজন দুজনার হাতে ধরে আজকে রাতে দুজনে দুজনার হাতে ধরে একই সাথে দুজনে চলব একই সুরে দুজনে গাইব
मंत्र बोलबेन যাদের যাদের বিয়ে হয়নি তাদের বলছেন না যাদের বিয়ে হয়েছে গুরুমশাই যারা বিয়ে হয়েছে তারা আসবে আরে বাবা বাংলাদেশে ঠাকুর তো বুঝতে পারছেন দক্ষিণা বেয়ে বুঝি বেশি খুশি হয়েছে না দক্ষিণা দেয়নি তো मंत्र बोलबेन तीन बार करे एटा किन्तु गौड़ी वचन कैमरा छेड़े दाओ कैमरा छेड़े दाओ दीदी कैमरा छेड़े दाओ कैमरा गुलो छेड़े दाओ सबाई तुलबे जे आमादेर मेजे उस्ता बसे हेलो अरे बाबा आमी तो ठाकुर मानुष आमी तो उठे गेछि आगे हां आमी बोलछि छेड़े दाओ सबाईके छेड़े दाओ ओरा आस्ते आस्ते बाबा मयूर सुवर्णेर मयूर
সুবর্ণের ময়ূরখানা ঝিকিমিকি করে, সর্বের দেবতারা আশীর্বাদ করে, ডানে গৌর বামে গৌরী প্রেমানন্দ বলো গৌর গৌর সুবর্ণের ময়ূরখানা ঝিকিমিকি করে, স্বর্গের দেবতারা আশীর্বাদ করে, ডানে গৌর বামে গৌরী প্রেমানন্দ বলো হরি হরি। আমি কি অন্ধকারে পরিণত হয়েছি? সর্দি কাশি আমার বেটা চলে গেছে কলা পেয়েছে। ঠাকুরের মাথায় বগলা পায়খানা করেছে, আচ্ছা করুক কি করুক, বগলা পায়খানা করেছে তার কিছু করার নেই। আচ্ছা এবার বিদায় টিদে হবে নাকি? মিষ্টি খাওয়ালে ঘরে নিয়ে যান, জামাই মেয়েকে ঘরে নিয়ে গিয়ে ঘরে খাওয়াবেন, জামাই এবং মেয়েকে ঘরে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়ান, আর তাড়াতাড়ি একটু করবেন, জামাইয়ের হাতটা ধরবেন যেন বাবা হয়েছেন। না 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 বাবা যাবে না, বাবা কেন যাবে? আচ্ছা দাঁড়ান তো মা নিয়ে যাবে। আচ্ছা বৌমা সবাইকে ভক্তি করে ঘরে যাও। এগুলো কতগুলো মিষ্টি আছে বাবা রে, বড় বড় মিষ্টি গো। ব্রাহ্মণ মশাই আপনি কতদিন থেকে মিষ্টি খাননি? সুখে থেকো। থাক থাক বাবা থাক থাক থাক। শুনলে বাবা কি বললো? বললো যে জামাই মেয়েকে নিয়ে শুতে থাকো। দেখছি বাবা যাও, বৌমাকে নিয়ে ঘরে মিষ্টি খাওয়াবে, আর শুধু বৌমা খাওয়াবে না, আমিও তো আছি, আমার জন্য দু একটা। এবার হচ্ছে বৈবাহিক মিলন, তাহলে তিন বিহাইতে একসঙ্গে মিলে যাবে না, এক এক করে মিলতে হবে। তো আগে বড় দাদা স্বপন ভাই মিলে, বড় বলে কথা বলো, বিহাই বিহাই রাম রাম, বিহাই বিহাই রাম রাম। এবার কোলাকুলি বাবা গোবর্ধন, এটা কি হলো বাবা? আমি তো বুঝতে পারলাম না, না বললে তো বুঝতে পারবো না। হ্যাঁ বলো বাবা, যাতে এই যে বৈবাহিক মানে বিহাই, এই বিহাই যাতে যতদিন বেঁচে থাকে তাদের যেন সম্পর্কটা এইভাবে সারা জীবন মানে বাধা থাকে, এই তো কথা। এবার তোমার দক্ষিণা কি লাগবে বাবা? এবার দু বিহাই দক্ষিণা দিবে, তারপরে খুলবে। কত? আরে বাবা না বললে কি করে জানবে? কত? আরে 100 টাকা করে দিবে দু বিহাই। স্বপনদা স্বপনদা বিহাই, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা তো ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি, ঝামেলা হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু এটা দেবতার বিয়ে, এতে কোনো ঝগড়াঝাটি নেই, এই সম্পর্কটা আমাদের যাতে সারা জীবন থাকে। হ্যাঁ এর জন্য যাই হোক যা পারবেন দেন দক্ষিণেশ্বর, এটা কিন্তু অন্যায় হল স্বপনদা। স্বপনদা মারল। এবার নিবারণ বিহাই, আরে বাবা স্বপন বিহাইকে বাঁধলা, আর না 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 দেবে দেবে, বিহাই দক্ষিণা দিতে হয় দিতে হবে। যাকে এই যে আমার মানে এই যে মায়ের গান মনসা গান, ব্যাপারটা হচ্ছে আমরা যদি আমরা যদি ছেলে মেয়ের বিয়ে দিই তাহলে কিন্তু কি হয়, যাই হোক বৌমায়ের কথাই বা জামাইয়ের কথাই এটা ঝগড়া ঝাঁটি এটা সেটা হয়, এই বলে বিহাইয়ের সঙ্গে একটা সম্পর্ক মানে গণ্ডগোল হয়ে যায়, কিন্তু এখানে ঝগড়াঝাঁটি হবে না, কারণ এটা দেবতার বিয়ে। তাই ঝগড়া যদি মেয়ে বা ছেলে না হয় তাহলে বিহাইয়ের সম্পর্ক সারা জীবন থাকবে, তাই এই সম্পর্কটা যাতে সারা জীবন থাকে আমি মায়ের কাছে কামনা করব। বৈবাহিক মহাশয় বলুন। স্বপনদা
বিবাহের কাজ সম্পূর্ণ শেষ হলো। আর আমার ব্যাপারে আপনাকে নতুন করে আমি কিছু বলবো না, কারণ আপনি সমস্ত কিছুই জানেন। তাই আমি বলতে চাইছিলাম যে আমাদের এবার বিদায় করে দিন। বেশ, একটু অপেক্ষা করুন, আমরা বিদায়ের ব্যবস্থা করছি। মেনকা, বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো বৈবাহিক বসাই বিদায়ের জন্য অপেক্ষা করে রয়েছে। আজ বেহুলাকে যে বিদায় করে দিতে হবে। একি বলছো গো, নিশি প্রভাত হলে আমাদের কন্যাকে আর রাখবো না, সে যাবে স্বামীর গৃহে। কিন্তু এখন তো অনেক রাত বাকি রয়েছে। মেনকা, তুমি ছোট থেকে লালন পালন করে বেহুলাকে তুমি বড় করেছ, কিন্তু গৃহ কাজ কোনোদিন করতে দাও নেই। আজ বেহুলাকে বিদায় করে দেবে, তাকে গৃহ কাজ শিখিয়ে হাসি মুখে বিদায় করে দাও। ঠিকই বলেছ গো, আমাদের বেহুলা শুধু এক দুই করতে করতে আজ অনেক বড় হল, বড় হয়ে যেন আজ যাবে সেই স্বামীর গৃহে। কোনোদিন আমি নিজ হস্তে তাকে কর্ম শিখাই, তাই তো কেমন করে সে স্বামীর গৃহে নারীদের কর্ম করবে। ঠিকই বলেছি, আমি শিখিয়ে দেব আমার কন্যা, কিন্তু কেমন করে বলবো, কেমন করে বলবো বেহুলা তুই আমাদের ছেড়ে চলে যাবি। বুঝতে পারছেন, বরযাত্রীরা সবাই উপস্থিত নিয়ে নিয়েছে, আর দেরি নয়, এবার যত শীঘ্র পারুন তাড়াতাড়ি আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। বেহুলাকে তুমি ছোট্ট থেকে মানুষ করে আজ তার বিয়ে হয়ে গেছে, তাই তো বিদায় দিব কি করে তুমি বলতে পারো মেনকা? যাকে আমি এক সময়ের জন্য না দেখলে থাকতে পারি না, কোথা থেকে আসলে সর্বদাই বাবা বাবা বলে আমার কাছে আসত, কে আমাকে আর বাবা বলে ডাকবে মেনকা? সে কথা বলছো তুমি? জানি না, জানি না অত বাকি শ্বশুরালয়ে গিয়ে কিভাবে নিশি যাপন করবে। ঠিকই বলেছ, আমি কি বেহুলাকে ছেড়ে আমি কি থাকতে পারবো? একটি নিশি আমি বেহুলাকে আগলে না ধরে রাখে আমার ঘুম আসে না, সে যে আমার নয়নের মনে, সে যে আমার প্রাণ, তাই তো আজ বড় আমার কষ্ট হয় গো, কষ্ট হয় যে আমাকে ছেড়ে বেহুলা চলে যাবে অনেক দূরে, তাকে আর আমার ধরে রাখার মতো কোনো ক্ষমতা নেই। যেই প্রতিমাকে আমরা দিনের পর দিন, মাসের পর মাস প্রতিমা নির্মাণ করেছি, সেই প্রতিমাকে আমরা বিসর্জন করে দেব, কিন্তু বিসর্জনের সময় কে কাঁদে জানো মেনকা? কে কাঁদে গো? যেই ঠাকুর বিশাল, যেই ঠাকুর নির্মাণ করেছিল সেই দিন ওই বিসর্জনের দিন সেই ঠাকুর ব্যথা পায়, কারণ কত সুন্দর ভাবে ঠাকুর নির্মাণ করেছিল সেই একদিনের মধ্যে বিসর্জন হয়ে গেল। সেই মতো বেহুলাকে আমরা ঠাকুরের মতো নির্মাণ করেছি, আজকে তাকে বিসর্জন করে দিতে হবে। বিসর্জন তো সে যে আমাদের কাছ থেকে যাবে অন্যের ঘরে,
অন্যের ঘরে গিয়ে সে সংসার পাত সে যে সংসার ধর্ম পালন করবে কিন্তু কিন্তু আমার বড় কষ্ট আমার বড় কষ্ট কেঁদে কি করবে মেলকা যার ঘরে নারী রয়েছে সর্বদাই যে তাদের ঘরে বাস নেই একবার যখন মেয়েদের সীমন্ত সিঁদুর উঠে যায় বাপমার কাছ থেকে যে পর হয়ে যায় মেলকা তাই বেহুলা আজকে আমাদের কাছ থেকে পর হয়ে গেল মা এইভাবে তোকে কাঁদে বিদায়ের কথা বলছ মা গো বেহুলা তুই এসেছিস হ্যাঁ মা তুই এসেছিস কত সুন্দরটা তোকে সাজিয়ে দিয়েছি তোর বৌদি তাই না মা তাই কি কথা ভাবছি মা জানিস তোর স্মৃতিতে সিঁদুর পড়েছি বলে তাই তো আমাদের ছেড়ে বিদায় করে যেতে হবে তোকে শ্বশুর গিরিয়ে মা হ্যাঁ মা এই তুমি কি বলছো মা গো হ্যাঁ মা হ্যাঁ বেশ মা তাই যদি হয় আমি যাব মা তবে তুমি কিছু সময় গৃহকর্মের কর্ম শিখিয়ে দাও মা আমি কি করে চলবো শ্বশুরালয়ে গিয়ে কি করে থাকবো তাদের গৃহে গিয়ে তুই ঠিকই বলেছিস মা তোকে তো আমি গৃহকর্ম শিখাই বলো মা বলো আমি বলছি তুই কর্ণপাত করে সর্বত করিস মা ও কি করি শ্বশুর গৃহে পদার্পণ করবে শ্বশুর শাশুড়ির চরণে সর্বপ্রথম প্রণাম আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব মা আজি এইভাবে তোমাদেরকে যেতে যেতে আমার এই মনপ্রাণে কিছুতেই চায় না বেহুলা জানো মা জানো ছোট থেকে লালনে পালনে করে তোমরা আমাকে বড় করিলে বড় করেছি আজকে দিনে যে পরের ঘরে আমায় চলে যেতে হবে আমি ভাবিনি মা অমর করে বলিস তো অমর করে বলিস আমি ছোট থেকে মানুষ হয়েছি তোমাদের ঘরে কোনোদিন আমি কিছু তোমাদেরকে দিতে পারিনি কি বলছিস মা আজকে বিদায়ের বেলা শুধু দিয়ে গেলাম মেথা ভরা বেদনা অমন করে ও কথা বলিস আশীর্বাদ কর মা আশীর্বাদ কর বাবা আশীর্বাদ ও গো বাবার আশীর্বাদ আমি মাথায় নিলাম চাই না কিছু নাই
বাপেলা ভালো দুঃখ আমার না দুঃখ আমার না বাবার আশীর্বাদ মাথায় দিলা চাই না লখাই লক্ষিন্দর বলো বাবা ওই ভাই মশাই বৌমাকে আমার ছেলের হাতে আপনি তুলে দিন লখাই এসো বাবা লখাই বাবা আজ আমার নাবালিকা কন্যাকে তোমার হস্তে আমি তুলে দিলাম বাবা কোনোদিন কোনো যদি অন্যায় করে তাকে তুমি নিজের স্ত্রী বলে ক্ষমা করো বাবা বিদায় মা
বিদায় বাবা মা গো তোমায় ছেড়ে কেমন করে যাবো পরে পরে Thank you.
আসবে এমনই দিয়ে পারিবি না তো কোনো দিনও মিটাতে কেন বাবা কেন আজকে ওই সাঁওতালে ভূতরে আর রাজচম্পলায় কেন নয় লখাই? তুমি জানো না বাবা, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত, আজকের রাত হচ্ছে আমার জীবনের ভয়াবহ রাত। এই রাত পেরিয়ে গেলে আমার জীবনে আর কোনো দুঃখ আসবে না বাবা। যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছি চিত্রলৌহ বাসর ঘর, সেই বাসর ঘরে আজকের দিছি তোমাদের যাপন। ও তাই বুঝি এই বাসরঘর তুমি আমার জন্য নির্মাণ করেছ শুধুমাত্র একটি নিশির জন্য? আমি পারব বৌমা। বলুন বাবা। তোমাকে আমি দুটো প্রশ্ন করব। বেশ বলো তো মা, মেয়েদের বিবাহের পর সবচাইতে আপনজন কে হয় বৌমা? স্বামী বাবা। ঠিক বলেছো বৌমা, মেয়েদের বিবাহের পর বাবা মা ভাই কাকা আত্মীয় স্বজন সবাই হয়ে যায় পর, আর সব চাই থেকে আপন হয় একমাত্র স্বামী। তাই বৌমা আজকের একটা নিশির জন্য আমি তোমার স্বামীর দায়িত্ব দিতে চাই বৌমা। কেন বাবা? শুধুমাত্র আজকের নিশি তুমি আমার সন্তানকে নিয়ে জেগে থাকবে। তুমি আমাকে কথা দাও বৌমা, সারা রাত ধরে এই বাসর ঘরে আমার পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে তুমি জেগে থাকবে। বাবা আমি কথা দিচ্ছি বাবা।
তুমি কথা দিলে বৌমা, তোমার কথা শুনে আমি বড় খুশি হলাম বৌমা। আমার একমাত্র প্রাণের প্রদীপকে আমি তোমার হাতে তুলে দিলাম। লক্ষিন্দরকে সারা রাত নিয়ে তুমি বাসর ঘরে জেগে থাকবে বৌমা, আর আমি হেতাল দস্তি নিয়ে পাহারা দেবো বাসরের চতুর্পার্শ্বে, যাতে আমার শত্রু না আমার সন্তানের কোনো ক্ষতি করতে না পারে। তাই এবার দেবদেবীকে আমরা বিদায় করছি। ও যে নীল কমল দলে দেব নারায়ণ, দেবদেবীগণ চলে গেল আপন ভুবন, যে কৈলাসে চলে গেল দেব চতুর্পতে, জয় জয় মা মঙ্গল চণ্ডী পদ্মাবতী কি জয়।